তাহলে আকীমউদ্দিন অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার লক্ষ্য উদ্দেশ্যের প্রথমেই বলে দিয়েছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ একই স্লোগান দিচ্ছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই ওহির বিধানই একমাত্র দিন কায়েমের পথ হতে পারে। এই ওহির বিধানের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, দাওয়াতের মাধ্যমে, বুলেটের মাধ্যমেও নয়, ব্যালটের মাধ্যমেও নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন 2022 উপস্থিত হতে পেরেছে, এজন্য মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ইকামাতে দিন ও সালাফি মানহাজ। ইকামাতে দিন বলতে কি বুঝি? আল্লাহ তাআলা প্রত্যেকটি নবী রাসূল রাসূলগণকে দিন কায়েমের নির্দেশ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই দিন কায়েম বলতে কি বুঝায়? জগৎ বিখ্যাত তাফসির তাফসির ইবনে কাসীরে দিন কায়েম বলতে বোঝানো হয়েছে, আদ-দীন আল্লাযী জাআত বিহির রাসূলু কুল্লুহুম, যেই দিন নিয়ে সকল নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন, হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদা, সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করা। লা শারীকা লা, যে আল্লাহর কোনো শরীক নেই। ওয়াইন ইখতালাফাত শারাইউহুম ওয়া মানাহিজুহুম, যদিও প্রত্যেকটি নবী রাসূলগণের শরীআত এবং মানহাজগত ভিন্নতা ছিল, তাহলে দিন হচ্ছে তাওহীদ। আকীমউদ্দিন অর্থ হচ্ছে আকীমুত তাওহীদ, তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আমবিয়াউ ইখওয়াতুন লিআল্লাহ, প্রত্যেকটি নবী রাসূলগণ এক একজন এক একজনের সাথে তারা বইমাত্রেও ভাই। উম্মাহাতুহুম সাত্তা, তাদের মা আলাদা আলাদা, ওয়া দীনুহুম ওয়াহিদ, কিন্তু তাদের দিন হচ্ছে এক, অর্থাৎ তাদের তাওহীদ হচ্ছে এক। তাহলে আকীমউদ্দিন অর্থাৎ তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার লক্ষ্য উদ্দেশ্যের প্রথমেই বলে দিয়েছে নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা। সম্মানিত উপস্থিতি, এই দিন কায়েম হবে কিভাবে? বর্তমান বিশ্বের মুসলিম কয়েকভাবে দিন কায়েমের চেষ্টা করছে। একদল চেষ্টা করছে ব্যালটের মাধ্যমে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাসআলিল ইমারা, তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা, তুমি যদি চাওয়ার পরে নেতৃত্ব তোমার কাছে আসে তাহলে তোমাকে সেই জিনিসের কাছে সুপোর্ট করে দেওয়া হবে। ওয়া ইন উতিতাহা আলা ওয়া ইন উতিতাহা মিন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, আর তুমি যদি নেতৃত্ব না চেয়ে তুমি নেতৃত্ব পাও তাহলে সেই নেতৃত্বে তোমার উপর সাহায্য আসবে। একদল চেষ্টা করছে বুলেটের মাধ্যমে, মানুষের বুকে বন্দুক ধরে তারা দিন কায়েমের চেষ্টা করছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সিলাহ ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার এই মুসলিমের উপর অস্ত্র উত্তোলন করলো তারা আমার এই উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব ব্যালটের মাধ্যমেও দিন কায়েম হবে না, বুলেটের মাধ্যমেও দিন কায়েম হবে না,
দিন কায়েম হবে দাওয়াতের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম সকলে দাওয়াতের মাধ্যমে দিন কায়েম করেছেন। যেমন তারেক আল মুহারিবি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল মাজাজ বাজারের মধ্যে দিয়ে অতিক্রম করছেন, বাজারের মধ্যে দিয়ে হাঁটছেন, আর সকল মানুষকে তিনি লক্ষ্য করে বলছেন, আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হবে। এমন দাওয়াত যখন তিনি দিচ্ছিলেন, পিছে পিছে আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে পাথর নিক্ষেপ করছিলেন আর বলছিল, যা ইয়ুহান নাস, হে মানব সকল, লা তুতিউহু, তোমরা এই মুহাম্মাদের আনুগত্য করো না, ফা ইন্নাহু কাযযাব, কারণ এই মুহাম্মাদ মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছিল, তার পায়ের গোড়ালি পায়ের উপর দিয়ে রক্তাক্ত রক্ত ফিনকি দিয়ে ছুটে পড়ছিল। তারপরেও তিনি তার দাওয়াত থেকে পিছু পা হননি, বরং তিনি তার দাওয়াত দিয়ে গেছেন। বারবার তিনি এই ভাষা উল্লেখ করছেন, আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই, তাহলে তোমরা সফল কাম হবে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলাদিস যুব সংঘ একই স্লোগান দিচ্ছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এই ওহির বিধানই একমাত্র দিন কায়েমের পথ হতে পারে। এই ওহির বিধানের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, দাওয়াতের মাধ্যমে, বুলেটের মাধ্যমেও নয়, ব্যালটের মাধ্যমেও নয়। যারা আমরা দাওয়াতের মাধ্যমে দিন কায়েম করতে চাচ্ছি, তাদের মধ্যে আবার দুইটি দল, এক দল দাওয়াত দিচ্ছে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, আর আরেক দল দাওয়াত দিচ্ছে বাতিল দাওয়াত, যেই দাওয়াতের মাধ্যমে মানুষের আকীদা আমল নষ্ট হয়ে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দাওয়াত দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলে গেছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিয়্যিহি, আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুইটি হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওয়া সুন্নাত নাবিয়্যিহি, এবং তার নবীর সুন্নাত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াত, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যারা আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী মানুষকে দাওয়াত দিচ্ছি, তারা আবার বাংলার বুকে দুই ভাবে কাজ করছি, দুই ভাগে বিভক্ত হয়ে, এক দল কাজ করছি বিচ্ছিন্নভাবে দাওয়াতের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাচ্ছি, আর আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ ঐক্যবদ্ধ শক্তি তৈরি করার মাধ্যমে বাংলাদেশ থেকে বাতিলের ফেতনা দূর করে বাংলাদেশকে শিরক এবং বিদআত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন মুক্ত করতে চাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা ঐক্যবদ্ধ শক্তি দিয়েই বাতিলের মোকাবেলা করি। বাতিলের মোকাবেলা করার জন্য বিচ্ছিন্নভাবে দাওয়াতি কাজ করে কোনো ফল পাওয়া যাবে না, বরং ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে। এই শক্তিই তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। তাই আসুন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ছায়া তলে এসে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে এই বাতিলের মোকাবেলা করি। আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি তৈরি করি, তাহলে এই দেশ থেকে বাতিল পালাতে দিশা পাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।